এবং অব্যয় পদ হ্যাঁ পদ অনেকগুলো কিন্তু এতগুলো পদের মধ্যে আমরা এই দুটো পদকে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে এখান থেকে অনেকবার অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আমরা আজকে দেখব কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং এই টপিক সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমরা সেই সকল সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং তোমরাও আমাকে প্রশ্ন করবে এবং তোমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আমরা এখনো কিন্তু ক্লাসটা শুরু করিনি তো আমাদের আর কিছুক্ষণের মধ্যেই এই ক্লাসটা শুরু হয়ে যাবে আর তার আগে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমাদের এই লাইফ ক্লাসটি শেয়ার করে দিবে হ্যাঁ বন্ধুদের কাছে যখন শেয়ার করবে তখন একটা জিনিস একটু মাথায় রাখবে লাইফটা শেয়ার করার সময় তোমার এই লাইফটা পাবলিক সেটিংসে দিতে হবে তাহলেই তুমি কিন্তু আমাদের এই যে যে স্লাইডটা দিয়ে আমরা ক্লাস নিচ্ছি এই স্লাইডটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তো যদি এই মূল্যবান পেতে চাও তাহলে তুমি লাইভ শেয়ার করে দাও পাবলিক সেটিংসে তো বন্ধুরা আরও একটা জিনিস এই ক্লাসটি কে কোথা থেকে করছো কোন জেলা থেকে করছো এখনই জানিয়ে দাও তোমরা জানিয়ে দিলে আমি বুঝতে পারবো যে আমাদের বাংলাদেশের কোথা থেকে আমাদের এই ক্লাসগুলো কে কে করছে তো তোমাদের নামগুলো একটু পড়বো তো দেখি কে কে আমাদের ক্লাসে জয়েন করলে আমরা এখনই ক্লাসে যাব তার আগে একটু দেখব তোমরা কে কে আমার সাথে রয়েছ হ্যাঁ আমার সাথে চলে এসেছো গৌরব হ্যাঁ গৌরব তুমি চিটান থেকে ক্লাস করছো হ্যাঁ সাদি মোহাম্মদ আমি কিন্তু তোমাকে চিনি তুমি আগের ক্লাসেও ছিলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আশা করি তুমি ভালো আছো তারপর হচ্ছে ফেনি থেকে একদিন ক্লাস করছো হ্যাঁ মোটামুটি ক্লাসে অনেকেই জয়েন করছে তা আমরা যে কাজটা করবো একটু ক্লাসে চলে যাব। এবং ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনব ক্লাসটা আজকে মনোযোগ দিয়ে শুনলেই হবে না আজকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের একটু কষ্ট করতে হবে যারা যারা এখনও তোমাদের সামনে খাতা নিয়ে বসনি কলম নিয়ে বসনি তাড়াতাড়ি খাতা কলম নিয়ে চলে আসো কারণ আজকের ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য এবং করার জন্য যদি তোমার অনেক উপকার তুমি যদি মনে করো যে আমার এই ক্লাসটা অনেক উপকারে আসবে তাহলে যে কাজটা করতে হবে আমার ক্লাসটা শোনার পাশাপাশি তোমাকে একটু লিখতে হবে তার জন্য যারা যারা এখনও খাতা কলম নিয়ে বসনি তারা তারা খাতা কলম নিয়ে বসে পড়ো যেটা লিখতে বলবো আশা করি তোমরা লিখবে আচ্ছা তো বন্ধুরা আমরা ক্লাসে চলে যাব। আমরা আজকে যে দুটো টপিক নিয়ে আলোচনা করবো প্রথমটা হচ্ছে ক্রিয়াপদ এবং অব্যয় পদ আমরা প্রথমেই আলোচনা করব ক্রিয়াপদ নিয়ে তো বন্ধুরা আমরা প্রথমেই দুটো উদাহরণ দেখতে পাচ্ছি দেখো এখানে লেখা হচ্ছে করিম বাজারে যায় এবং কবির বই পড়ছে আমরা এই বাক্য দুটো একটু খেয়াল করবো খেয়াল করে দেখো তো বন্ধুরা এই বাক্য দুটোর মধ্যে ক্রিয়া কোনটা হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই পারছ এখানে ক্রিয়া হচ্ছে যায় এবং পড়ছে তো খেয়াল করে দেখো এটাই হচ্ছে ক্রিয়াপদ আমরা কিন্তু আজকে পুরো বাক্য নিয়ে ক্লাস করব না আমরা শুধুমাত্র ক্লাস করব এই ক্রিয়াপদটা নিয়ে ক্রিয়াপদের বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা আমরা আগের যে বাংলা ক্লাসটা করেছিলাম সেখানে আমরা ক্রিয়ার কাল পড়েছিলাম তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আর ক্রিয়ার কালের মধ্যে কি পার্থক্য দেখো এই যে একটা খেয়াল করে দেখো করিম বাজারে যায় আচ্ছা করিম যে বাজারে যায় তাহলে এই করিম বাজারে যাওয়ার মধ্যে এই কাজটা সে কখন করছে হ্যাঁ বন্ধুরা এই কাজটা সে করছে বর্তমানে এবং কবির যে বই পড়ছে কখন পড়ছে বন্ধুরা হ্যাঁ বর্তমানে পড়ছে তার মানে বর্তমান কাল তার মানে কাজটা যখন হয় যে সময় সংগঠিত হয় সেটা হচ্ছে ক্রিয়ার কাল কিন্তু কিন্তু বন্ধুরা আজকে আমরা ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব না আমরা আজকে আলোচনা করব ক্রিয়া পদ নিয়ে তার মানে আমরা যদি ক্রিয়ার কালটা ভালো করে বুঝতে চাই তাহলে কিন্তু আমরা আগের ক্লাসটা যেটা গত সপ্তাহে হয়ে গিয়েছিল সেই ক্লাসটা তোমরা কিন্তু টেন মিনিট লাইভ স্কুলে টেনমিন স্কুলের লাইভ যে চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা সেই ক্লাসটা পেয়ে যাবে সেটা অবশ্যই তোমরা করে নিবে তো বন্ধুরা দেখো আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমরা প্রথমে আগে একটু ক্রিয়াপদ চিনব তাহলে আমরা অলরেডি কিন্তু ক্রিয়াপদ আমাদের চেনা হয়ে গিয়েছে যেটা কাজ করে যেটা কাজ করে সেটাই হচ্ছে ক্রিয়াপদ তো আমরা বন্ধুরা ক্রিয়াপদ চিনতে পেরেছি তারপর একটু যাই হ্যাঁ অনুক্ত ক্রিয়াপদ হ্যাঁ বন্ধুরা অনুক্ত ক্রিয়াপদ কি আচ্ছা তার আগে একটু বোঝার চেষ্টা করি অনুক্ত কি দেখো যখন যেটা বলবো তখন লিখে ফেলতে হবে কিন্তু আমার সাথে সাথে আমার বলার সাথে সাথে তোমরা কিন্তু লিখে ফেলবে তোমাদের লেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে অতএব তোমরা কিন্তু প্রত্যেকেই লিখে ফেলবে তো দেখো অনুক্ত এই কথাটা একটু ভেঙে ফেলি আমরা দেখো বন্ধুরা উক্ত শব্দটার মানে হচ্ছে প্রকাশ্য অর্থাৎ যেটা দেখা যায় আর অনুক্ত মানে হচ্ছে যেটা দেখা যায় না তাহলে অনুক্ত ক্রিয়াপদ মানে হচ্ছে যে ক্রিয়াপদ বাক্যে দেখা যায় না তাহলে আমরা অনুক্ত ক্রিয়াপদ কাকে বলবো যে ক্রিয়াপদকে বাক্যে দেখা যায় না আচ্ছা তো চলো আমরা এখন খেয়াল করছিলাম দিকে ঢাকা বাংলাদেশের রাজধানী আচ্ছা আমরা সবাই জানি যে ক্রিয়া ছাড়া কখনো কি হয় না বাক্য হয় না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রিয়া ছাড়াই বাক্য তৈরি হয়েছে কথাটা ঠিক বললাম না বন্ধুরা আমি কিন্তু কথাটা ঠিক বলিনি এখানে অবশ্যই ক্রিয়া রয়েছে কিন্তু ক্রিয়াটি আমি দেখতে পাচ্ছি না এই যে ক্রিয়া আমি দেখতে পাচ্ছি না মানে ক্রিয়াটা অপ্রকাশ্য আর তাই জন্য এটাকে বলা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ আমরা সবাই জানি বাক্যটা এরকম ছিল ঢাকা হয় বাংলাদেশের রাজধানী তাহলে এই যে দেখো হয়টা এই হয়টা হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ আশা করি বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পেরেছ তারপর দেখো আজ প্রচন্ড গরম তো খেয়াল করে দেখো আজ প্রচন্ড গরম কি প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বন্ধুরা কি বললাম আজ প্রচণ্ড গরম কি হচ্ছে অনুভূত হচ্ছে তাহলে এই দেখো অনুভূত কথাটা কিন্তু এখানে লেখা নেই তার মানে এটা অপ্রকাশ্য যেটা অপ্রকাশ্য দেখা যায় না উক্ত না সেটাকে আমরা বলে হচ্ছে অনুক্ত তাহলে আমরা এই যে অনুভূত হয়েছে এই ক্রিয়াপদটাকে কি করতে পারছি না আমরা দেখতে পারছি না তাই আমরা এগুলোকে বলছি অনুক্ত ক্রিয়াপদ তো বন্ধুরা তোমরা অনুপ্ত ক্রিয়াপদ খুব ভালো করে বুঝতে পেরেছ চলো আমরা পরেরটাতে যাই হ্যাঁ বন্ধুরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এটা অনেক সহজ জিনিস কিন্তু আমরা কেন জানি সহজ বিষয়টা ভুল করতে ভালোবাসি চলো আজকে এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকের মাধ্যমে আমরা আর কখনো কোনো দিন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কখনোই ভুল করব না চলো বন্ধুরা আমরা শিখে ফেলি তো খেয়াল করে দেখো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি সে হচ্ছে মুখটা ক্লাস থেকে না বলে চলে গেল আচ্ছা বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাও তো এই বাক্যে ক্রিয়াপথ কয়টা হ্যাঁ তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও এই বাক্যে ক্রিয়াপথ কয়টা আমরা আগে এটা একটু জানবো তো তোমরা যদি আমাকে জানিয়ে দাও তাহলে তোমাকে তোমাদেরকে আমাকে বোঝাতে অনেক বেশি সহজ হবে যে আসলে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা তো চলো বন্ধুরা তোমরা কে কোনটা আনসার দিচ্ছ দেখো ওকে ক্লাসে আছো হচ্ছে শিপু হ্যাঁ তুমি ক্লাসে জয়েন করেছো তারপর সাইদুল ইসলাম তুমিও ক্লাসে জয়েন করেছো মিশু সুমাইয়া মিশু তুমি ক্লাসে জয়েন করেছো আবু বকর তুমিও ক্লাসে জয়েন করেছো ওকে তারপর হচ্ছে রূপাল বাসার তুমিও ক্লাসে জয়েন করেছো আচ্ছা এখানে কায় তুমি কায় স্যার তিনটা হ্যাঁ তোমার উত্তরটা ঠিক হয়েছে এখানে আসলেই তিনটা ক্রিয়াপদ রয়েছে তো চলো কোন তিনটা ক্রিয়াপদ হ্যাঁ বলে চলে গেল। আচ্ছা কেন ক্রিয়াপদের বুঝায় বোঝায় বলি খেয়াল করে দেখো এই যে বলে নিশ্চয়ই বলা একটা কাজ যেহেতু কাজ বোঝাচ্ছে তার মানে এটা ক্রিয়াপদ চলা সেটাও একটা কাজ আবার গেল মানে হচ্ছে যাওয়া সেটাও একটা কাজ তাহলে এই শব্দ কি বোঝাচ্ছে বন্ধুরা কাজ বোঝাচ্ছে কিন্তু আমার তো শুধুমাত্র ক্রিয়া নির্ণয় করলে চলবে না আমাকে নির্ণয় করতে হবে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা চলো তার আগে সমাপিকা মানে কি একটু জেনে নিই আমরা সমাপিকা মানে হচ্ছে যেটা দিয়ে শেষ হয় কি বললাম বন্ধুরা যদি না বলে থাকে লিখে নাও সমাপিকা মানে হচ্ছে যেটা দিয়ে শেষ হয় আচ্ছা আর অসমাপিকা মানে হচ্ছে যেটা দিয়ে শেষ হয় না আচ্ছা যদি শেষ হয় সমাপিকা আর শেষ না হলে অসমাপিকা আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো তো এই যেখানে তিনটা ক্রিয়াপদ রয়েছে এই তিনটা ক্রিয়াপদ দিয়ে কোন ক্রিয়াপদ দিয়ে বাক্য শেষ হচ্ছে খুব ভালো করে বুঝতে পারছো হ্যাঁ গেল এটা দিয়েই মতো কি হচ্ছে ক্রিয়াপদ শেষ হচ্ছে আর কোন দুইটা দিয়ে ক্রিয়াপদ শেষ হয়নি হ্যাঁ বলে আর চলে তাহলে কথাটা তো এখানেই ক্লিয়ার হয়ে গেল যে ক্রিয়াপদ দিয়ে বাক্য শেষ হবে তাকে আমরা বলছি অসমাপিকা আর যে ক্রিয়াপদগুলো দিয়ে বাক্য শেষ হবে না মানে মাঝখানে থাকবে তাকে বলা হবে অসমাপিকা তাহলে এই কথাটাকে আরো সহজ করে বললে বাক্যের শেষে যে ক্রিয়া থাকে সেটা শুধুমাত্র সমাপিকা হয় আর বাক্যের মাঝখানে যতগুলো ক্রিয়া থাকবে একটা হোক দুটো হোক তিনটে হোক পাঁচটা হোক সবগুলোই অসমাপিকা তার মানে একটা বাক্যের সমাপিকা সবসময় একটাই হয় শেষে হয় কোথায় হয় বন্ধুরা শেষে আর আগের ক্রিয়াগুলো কি হয় অস্বাভাবিকা তাহলে এই সমাবেকিকা অস্বাভাবিকা আশা করি আজকের পর থেকে তোমাদের আর কারোর ভুল হবে না তো বন্ধুরা তারপর আমরা দেখি পরেরটা আমরা কি পড়ছি যৌগিক ক্রিয়া হ্যাঁ বন্ধুরা যৌগিক কথাটার মানেটা কি হ্যাঁ যৌগ বলতেই আমরা বুঝি দুয়ের সমন্বয় তাই না আচ্ছা আচ্ছা চলো আমরা বুঝতেই পারছি এখানে দুটো ক্রিয়া থাকবে তো চলো বন্ধুরা কোন কোন ক্রিয়াগুলো মূলত যৌগিক ক্রিয়া হবে আমরা একটু বুঝে পেলি প্রথম উদাহরণটা বলছে ঘটনাটা শুনে রাখো আচ্ছা তোমরা আগে একটু বলো একটু আগে যে আমরা পড়লাম স্বাভাবিক এবং অসমাবিকা সেটা একটু খেয়াল করো যে দেখো এই যে এই ক্রিয়াটা শেষে রয়েছে তার মানে এটা সমাবিকা আর এই দেখো এই ক্রিয়াটা মাঝখানে রয়েছে তার মানে হচ্ছে তাহলে এই সমাপিকা অসমাপিকা এটা অসমাপিকা এটা অসমাপিকা এটা সমাপিকা এটা অসমাবিকা আচ্ছা এটা সমাপিকা এটা অসমাপিকা এটা সমাপিকা এটা অসমাপিকা তার মানে আমরা সমাপিকা আর অসমাপিকা খুব ভালো করে চিনতে পারছি এইটা যদি চিনতে পারি যৌগিক ক্রিয়াটা খুব ভালো করে বুঝতে পারবো যদি কখনো দেখতে পাও যে বাক্যের শেষে অসমাপিকা এবং সমাপিকা মিলে বাক্য শেষ হচ্ছে তাহলে সেটাই যৌগিক ক্রিয়া বাক্যের শেষে যখনই তুমি এরকম সমাপিকা অসমাপিকা এবং সমাপিকা দেখবে তখনই বুঝে ফেলবে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া ঠিক আছে সেটা না হয় বুঝলাম যৌগিক ক্রিয়া খুব সহজেই নির্ণয় করতে পারলাম কিন্তু যৌগিক ক্রিয়াটা কি আমি এখনো বলিনি চলো দেখো আমি আগেই বলেছিলাম যে দুটো বিষয় থাকবে কয়টা বিষয় বিষয় থাকবে থাকবে বন্ধুরা দুটো আচ্ছা খেয়াল করো তো শুনে রাখা তার মানে কি একটা কাজ না হ্যাঁ কিন্তু একটা কাজ বোঝাতে গিয়ে আমি ক্রিয়া ব্যবহার করছি দুইটা শুনে রাখা শুনে একটা কাজ রাখা একটা কাজ বলা একটা কাজ লাগা আর একটা কাজ শুয় একটা কাজ পড়া একটা কাজ কিন্তু এর ছেলে মেয়েরা শুয়ে পড়লো শুয়ে পড়া কিন্তু একটাই কাজ কিন্তু একটা কাজ বোঝাতে গিয়ে আমি দুইটা ক্রিয়া ব্যবহার করছি তাই এটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া এবং একটা কথা একটু মাথায় রাখতে হবে যৌগিক ক্রিয়াতে যে দুটো ক্রিয়া থাকবে সেখানে একটা স্বাভাবিকা থাকবে আর একটা অস্বাভাবিকা থাকবে আশা করি বন্ধুরা তোমরা এই যৌগিক ক্রিয়াটা খুব ভালো করে বুঝতে পেরেছ তারপর চলো আমরা এখন মিশ্র ক্রিয়া হ্যাঁ মিশ্র ক্রিয়া তার মানে কি এখানে অনেক কিছু মিশ্রণ থাকবে আচ্ছা চলো দেখি কিসের কিসের মিশ্রণ থাকে আচ্ছা প্রথমে আমরা দেখতে পারলাম যে আমরা তাজমহল দর্শন করলাম আচ্ছা একটু খেয়াল করে দেখো তো এই যে তাজমহল দর্শন করলাম এখানে লাস্টে এই যে দেখো করলাম এই ক্রিয়াটা এখন দেখো এই যে করলাম তার আগে কি দর্শন আচ্ছা এই দেখো যাও তার আগে কি গোল্লাই তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম প্রীত প্রীত মানে 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 কি বন্ধুরা হচ্ছে খুশি খুশি হওয়া। তার তোমাকে দেখে আমি খুব হলাম আচ্ছা মাথা ঝিমঝিম করছে আচ্ছা এই জিনিসগুলো একটু খেয়াল করি আমরা আমরা আগের স্লাইডেই দেখতে পাচ্ছিলাম যে ক্রিয়ার আগে যদি ক্রিয়া থাকে কি বললাম বন্ধুরা ক্রিয়ার আগে যদি ক্রিয়া থাকে তাহলে যৌগিক ক্রিয়া হয় কিন্তু কিন্তু ক্রিয়ার আগে যদি অন্য কিছু থাকে এই অন্য কিছু কি হতে পারে হ্যাঁ অন্য কিছু হতে পারে বিশেষ অন্য কিছু বিশেষণ হতে পারে কেন ও কোনো কিছু ধনাত্মক অব্যয় হতে পারে যে কোনো কিছু হতে পারে মানে কোনো একটা নামপদ হতে পারে এই যে বন্ধুরা আর নতুন শব্দ বললাম নামপদ আচ্ছা নামপদটা কি নামপদটা হচ্ছে মনে রাখবা ক্রিয়াবাদে দুনিয়াতে যা আছে সব নামপদ কি বললাম বন্ধুরা ক্রিয়াবাদে যদি নাম না থাকে লিখে নাও ক্রিয়াবাদে দুনিয়াতে যা আছে সব নামপদ তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখো করলাম এটা ক্রিয়া তাহলে এটা যদি ক্রিয়া হয় তাহলে এটা অবশ্যই নামপদ এটা যদি ক্রিয়া হয় না। অবশ্যই এটা ক্রিয়া 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 এটা 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 নামপদ নামপদ এখন দেখো আমরা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা মৌলিক ধাতু রয়েছে কি রয়েছে বন্ধুরা মৌলিক ধাতু যেমন করলাম করলামের মধ্যে কি আছে কল। আচ্ছা যাওয়ার মধ্যে যা হওয়া হলামের মধ্যে হ আচ্ছা মধ্যে মধ্যে পড় হ্যাঁ এখন দেখো এই মৌলিক ধাতুগুলোর সাথে যখন একটা নামপদ যুক্ত হয়ে যাচ্ছে এখানে কি যুক্ত হয়েছে দর্শন এখানে কি যুক্ত হয়েছে গোল্লাই এখানে কি যুক্ত হয়েছে প্রীত এখানে কি যুক্ত হয়েছে ঝিমঝিম এখানে কি যুক্ত হয়েছে বৃষ্টি তার মানে আমরা খেয়াল করে দেখলাম এর আগে যেটা দেখতে পাচ্ছিলাম সে হচ্ছে ক্রিয়ার সাথে শুধু ক্রিয়াই যুক্ত হচ্ছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না ক্রিয়ার সাথে ক্রিয়া না ক্রিয়ার সাথে আরো অনেক কিছু যুক্ত হচ্ছে আমরা এখানে বিশেষ্য দেখতে পাচ্ছি যেমন এটা বিশেষ্য তারপর এটা হচ্ছে গোল্লা এখানে বিশেষণ বোঝাচ্ছে প্রীত এখানে খুশি হওয়া বোঝাচ্ছে এটা বিশেষণ আচ্ছা ঝিমঝিম এটা কিন্তু ধনাত্মক অব্যয় আচ্ছা বৃষ্টি এটাও কিন্তু কি বিশেষ্য তো এখন খেয়াল করে দেখো আমরা ক্রিয়ার সাথে আগে ক্রিয়া যুক্ত হতে দেখেছি কিন্তু আমরা কিন্তু এই ক্রিয়ার সাথে শুধু ক্রিয়া না আমরা কখনো কখনো বিশেষ্য কখনো কখনো বিশেষণ আবার কখনো কখনো ধনাত্মক অব্যয় অনেক কিছু যুক্ত হতে দেখছি তা আমরা খেয়াল করে দেখব ক্রিয়াবাদে যদি অন্য কিছু যুক্ত হয় তাহলে সেগুলোকে আমরা মিশ্র ক্রিয়া বলবো কারণ আমরা দেখতে পেয়েছি এখানে শুধুমাত্র ক্রিয়ার সাথে ক্রিয়াই যুক্ত হয়নি আর অনেক রকম জিনিস যুক্ত হয়েছে তো কোনো একটা জিনিসের কোনো একটা জিনিসের সাথে যখন অনেক কিছু যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলি মিশ্র বলি তো এই ক্রিয়ার সাথে যেহেতু অনেক ধরনের পদ যুক্ত হচ্ছে তাই এটাকে আমরা কি বলছি মিশ্র ক্রিয়া বলছি আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ এবং যে উদাহরণগুলো দেখালাম এই উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখবা কারণ এই উদাহরণগুলো এর আগেও অ্যাডমিশন পরীক্ষায় অনেকবারই এসেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তারপরের টপিক আমরা চলে যাই আচ্ছা হ্যাঁ এখন দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কয়েকটা শব্দ শেখাচ্ছি আচ্ছা শব্দ তো শিখে কি হবে আচ্ছা চলোই না দেখি তো শব্দ তো শিখে কী হয় আচ্ছা স স মানে হচ্ছে আছে থাকা বিদ্যমান মনে রাখবার কিন্তু আচ্ছা অ অ মানে কি অ মানে হচ্ছে নাই ছাড়া ব্যতীত হ্যাঁ এগুলো জানি তো শেখাচ্ছেন কেন একটু দাঁড়াও না কেন শেখাচ্ছি একটু পরেই বোঝাচ্ছি আচ্ছা দি দি মানে কি দুই আচ্ছা এই কথাগুলো মাথার মধ্যে সেভ হলো তো আচ্ছা চলো আমরা একটু পরের স্লাইডে যাই পরের স্লাইডে যেটা বলছে সেটা হচ্ছে এই যে দেখো একটা কথা বলছে সকর্মক ক্রিয়া একটু আগে আমরা পড়ছিলাম স স মানে কি আছে থাকা বিদ্যমান তাহলে সকর্মক বলতে বলবো আমরা ক্রিয়া আছে কি বুঝবো বন্ধুরা ক্রিয়া আছে তাহলে সকলরা বলতে আমরা কয়টা ক্রিয়া আছে বুঝব হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা লিখে রাখো সকর্মক বলতে আমরা ক্রিয়া আছে বুঝব কয়টা ক্রিয়া একটা হ্যাঁ বন্ধুরা কয়টা ক্রিয়া একটা আচ্ছা এখন দেখো অকর্মক ক্রিয়া আচ্ছা অকর্মক মানে কি তার মানে অকর্মক মানে বুঝতেই পারছি ক্রিয়া নেই আচ্ছা মানে ক্রিয়া রয়েছে মানে কর্ম নেই আচ্ছা বিকর্মক মানে হচ্ছে দুটো কর্ম থাকবে বন্ধুরা কি বললাম দ্বি মানে হচ্ছে দুটো কর্ম থাকবে তাহলে সকর্মক মানে একটা কর্ম থাকবে অকর্মক মানে হচ্ছে কর্ম থাকবে না আর দ্বি মানে হচ্ছে কর্ম কয়টা থাকবে হ্যাঁ বন্ধুরা এখানে কর্ম থাকবে দুইটা আচ্ছা তাহলে আমরা এখন চেষ্টা করব কর্ম কার মধ্যে কয়টা আছে এটাই নির্ণয় করব ওকে আচ্ছা তার আগে একটা কথা বলে নি তোমরা কিন্তু অনেকেই একটা জিনিস গুলিয়ে ফেলো সেটা হচ্ছে কর্ম আর ক্রিয়ার মধ্যে হ্যাঁ কর্ম আর ক্রিয়ার মধ্যে কিন্তু জিনিসটা বোঝানো যাবে না কর্ম আর ক্রিয়ার মধ্যে জিনিসটা মাথায় রাখতে হবে হচ্ছে কর্ম মানে হচ্ছে অবজেক্ট হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ইংলিশে পড়েছো কিন্তু কর্ম মানে কি বন্ধুরা অবজেক্ট আর ওয়ার্ক মানে হচ্ছে ক্রিয়া তাহলে দেখো ওয়ার্ক আর অবজেক্টের মধ্যে অনেক পার্থক্য না হ্যাঁ আমরা তো অবজেক্ট আর ওয়ার্ক সবাই চিনি তাহলে আমরা গুলিয়ে ফেলি কর্ম আর ক্রিয়ার মধ্যে এটা আমরা কখনো গুলাবো না আমরা মনে রাখবো কর্ম মানে হচ্ছে অবজেক্ট আর ভার্ব মানে হচ্ছে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া আশা করি আজকের পর থেকে এটা নিয়ে তোমাদের আর ঝামেলা হবে না আচ্ছা তো চলো আমরা কিন্তু কর্মকারক পড়েছিলাম বন্ধুরা আগের যে ক্লাসটা করেছিলাম বাংলা ক্লাস সেখানে কিন্তু আমরা কর্ম পড়েছিলাম যদি না পড়ে থাকো অবশ্যই পড়ে আসবে আর যদি আজকের ক্লাসটাও যদি একটু ভালো করে দেখো তাহলেও কিন্তু অনেকখানি কর্ম বুঝতে পারবে তো মনোযোগ এখানে আচ্ছা তো বসির বই পড়ছে তো দেখো কাজ কি পড়া আচ্ছা পড়া কাজটা কি করছে বসির তারপরে বসির কি কর্তা আচ্ছা বই আচ্ছা খেয়াল দেখো এই যে বই বইটা এখানে কর্ম তাহলে এখানে কয়টা কর্ম আছে একটা কর্ম আছে যেহেতু একটা কর্ম আছে তার মানে হচ্ছে এই যে ক্রিয়াটা এটা হচ্ছে সকর্ম ক্রিয়া এই ক্রিয়ার কর্ম কয়টা একটা এই ক্রিয়ার কর্ম কয়টা একটা তাই এটা হচ্ছে সকর্ম ক্রিয়া আচ্ছা এই যে ক্রিয়াটা এই ক্রিয়া কর্ম কই আচ্ছা তাহলে এটা কি এটা হচ্ছে কর্তা কারণ এ কাজটা করছে আচ্ছা এবার দেখো তাহলে যেহেতু এর ক্রিয়া নাই তাই এর নাম কি অকর্মক্রিয়া অকর্মক্রিয়া এটার নাম নাম এটা এটা হচ্ছে এবার বাবা আমাকে বই কিনে দিলেন আচ্ছা একটু খেয়াল করে দেখো বাবা তো কর্তা আর দিলেন ক্রিয়া এখানেও কিনে হচ্ছে অবশ্যই কি অসমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া ঠিক আছে মাঝখানে আমাকে আর বই এই দুটো কি হ্যাঁ এই দুটো হচ্ছে কর্ম তাহলে কয়টা কর্ম দুইটা কর্ম তার মানে খুব সহজেই বুঝতে পারছি এই যে ক্রিয়াটা এই ক্রিয়াটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া আশা করি তোমরা সকর্মক অকর্মক দ্বিকর্ম বুঝতে পারছো এই যে এই যে একটু আগে পড়াচ্ছিলাম স মানে কি অ মানে কি দি মানে কি বুঝতে পারলে তো আচ্ছা চলো এখন তাহলে আমরা শিখে ফেললাম না সকর্মক কী অকর্ম কি কি চলো এখন তোমার একটা কুইজ দেখি কে কয়জন পারো সবাই আনসার করবে আগে প্রশ্নটা শোনো সেটা হচ্ছে স্বর্ণ স্বর্ণা প্রতিদিন সকালে পায়ে হেঁটে কলেজে যায় কি বললাম স্বর্ণা প্রতিদিন সকালে পায়ে হেঁটে কলেজে যায় প্রশ্ন হলো প্রশ্ন হলো এই যে এখানে কয়টা কর্ম আছে অর্থাৎ এখানে এই যে ক্রিয়াটা যায় এই ক্রিয়াটা কি সকর্মক নাকি অকর্মক নাকি দ্বিকর্ম হ্যাঁ বন্ধুরা একটু বুঝে শুনে আনসার দিবা আনসার দেওয়ার সময় একটু বুঝে শুনে আবারও বলছি এটা কি স্বকর্মক নাকি ক্রিয়া নাকি ক্রিয়া হ্যাঁ তোমরা কে কি আনসার দিচ্ছ আমি সেটা দেখছি কমেন্ট বক্সে তো চলো একটু দেখি ওকে আচ্ছা ক্লাসে কে কে আছো সেটা আমরা একটু দেখছি ওকে ক্লাসে ওকে আবু সুফিয়ান তুমি ক্লাসে আছো তারপরে সাদি মাহমুদ তুমিও ক্লাসে আছো আচ্ছা আচ্ছা তারপর আবু সুফিয়ান হ্যাঁ তুমিও ক্লাসে আছো হ্যাঁ তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা হচ্ছে যে এখানে কয়টা কর্ম হ্যাঁ কয়টা কর্ম একটু বলে দিবা হ্যাঁ আবু সুফিয়ান তুমি বলছো সকর্ম আচ্ছা আবদুল্লা আবদুল্লা মাসুম তুমি বলছো সকর্ম আচ্ছা সকর্ম কথাটা মানে হচ্ছে তার মানে এখানে একটা ক্রিয়া আছে একটা কর্ম আছে আচ্ছা নাসিম তুমি বলছো সকর্ম আচ্ছা মো তুমি বলছো তিনটা ও আচ্ছা এত তারপর হচ্ছে মোতালে তুমি বলছো সকর্ম সাদিম আহমদ তুমি বলছো সকর্ম আচ্ছা আরে ফিন তুমি বলছো সকর্ম সাইমন তুমি বলছো সকর্ম আচ্ছা মাসুম তুমি বলছো সকর্ম তারপর সে সৌরিন তুমি সকর্মক বলছো রূপাল বাসা তুমিও সকর্মক আচ্ছা আর পিন তোমাদের দুইটা কর্ম আছে মানে তুমি বলছো দ্বিকর্ম আচ্ছা তারপর তাই বা একটা সকর্মক আচ্ছা তোমার এখন মনে করছো কেন হাসছি আচ্ছা কেন হাসছি এটা একটু বলে দিই তোমাদের কারোর আনসারই হয়নি আচ্ছা চলো কেন আনসারটা হয়নি সবাই সকর্মক ভিন্দেশি মুসাফির তুমি সকর্মক তিয়া আচ্ছা মাহি তুমি সকর্মক আচ্ছা আবদুল্লাহ তুমি কি দিয়ে প্রশ্ন করছো না না কি কাকে দিয়ে প্রশ্ন করলে তো কর্ম পাওয়া যায় না চলো তোমাদের এই ভুল ধারণাটা একটু দেখিয়ে দিই আচ্ছা অনেকে আশেক বলছো দি কর্মক না কারোরটাই হচ্ছে না কারোরটাই হচ্ছে না কারোরটাই হচ্ছে না না আচ্ছা আমি আনসারটা বলে দিই তোমার খুব মনোযোগ দিয়ে শোনো কেন এটা অকর্মক হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে অকর্মক কেন একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু কারকের ক্লাস আগেই করেছি যদি না করে থাকো সে দেখবা আর যদি একদমই না করে থাকো এখন একটু খেয়াল করো কর্ম হওয়ার জন্য কর্ম আমরা কাকে বলছি কর্ম বলছি আমরা অবজেক্টকে আচ্ছা এখন অবজেক্টকে যদি আমরা কর্ম বলে থাকি তাহলে এখানে অবজেক্ট কোথায় মানে হচ্ছে কর্ম কোথায় বের করার চেষ্টা করবো প্রথমে আসি স্বর্ণা স্বর্ণার সাবজেক্ট আচ্ছা এখন খেলকে দেখো আর এখানে কি আছে প্রতিদিন সকালে আর কলেজে একটু খেয়াল করে দেখো প্রতিদিন একটা সময় সকালে একটা সময় আর কলেজ একটা সময় তোমাদের মনে আছে কিনা কারকের ক্লাসে কারকের ক্লাসে আমরা এটা বলেছিলাম স্থান সময় কখনো কর্ম হতে পারে না মনে পড়ছে হ্যাঁ এখন মনে পড়ছে তাহলে কি করছিলে তাহলে এখন দেখো প্রতিদিন সকালে কলেজে এটা এই দুটো সময় বলছে এই দুটো হচ্ছে সময় আর এটা হচ্ছে স্থান সময় স্থান হলে কখনোই কর্ম হবে না এক নম্বর আচ্ছা এটা তো স্বর্ণা স্বর্ণা তো সাবজেক্ট মানে কর্তা চলে গেল ও তো কর্ম হবেই না আচ্ছা পায়ে আচ্ছা পায়ে কি পায়ের মাধ্যমে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আমরা সবাই পায়ের মাধ্যমে যদি হেঁটে যাই কি হবে করণ কারক হবে আচ্ছা হেঁটে তো ক্রিয়া আর যাই হোক কর্ম তো হচ্ছে না আচ্ছা পায়ে এটা যায় তো আসল ক্রিয়া যেটাকে আমরা করতে বলছি তাহলে আমরা দেখতে পেলাম এটা কর্তা এটা অধিকরণ কারক মানে সময় নির্দেশ করছে সময় হলে কর্ম হয় না সকালে এটাও অধিকরণ কারক আচ্ছা পায়ে এটা হচ্ছে করণ কারক হেট এটা তো অসমাপিকা ক্রিয়া কলেজে এটা অধিকরণ কারক স্থান নির্দেশ করছে আর যায়তক ক্রিয়া তার মানে আমরা দেখতে পেলাম আসলে এখানে কোনো কর্ম নেই হ্যাঁ আমি এই জন্যই তোমাদের সাথে এই যে উদাহরণটা এটা শেয়ার করেছি আমি জানতাম তোমরা সবাই ভুল করবে আচ্ছা হ্যাঁ অনেকে বলছো সবাই ভুল আপনি সঠিক না আমি কেন সঠিক আমি কিন্তু এটা ঠিক করে দিচ্ছি আমি শুধু শুধু বলছি না সঠিক আমি কিন্তু একদম লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেন আমি সঠিক আচ্ছা আমি সঠিক না আমার লজিকটা সঠিক আচ্ছা এখন দেখো সবার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছিল কি ঘুরছিল আচ্ছা যদি মোটামুটি তিনটা শব্দের বাক্য হয় তাহলে মাঝখানে একটা কর্ম থাকবে স্বকর্ম আচ্ছা বুঝছি এইবার হচ্ছে দুটো ছোটোখাটো তাহলে হচ্ছে অকর্ম আচ্ছা আর দ্বিকর্ম মোটামুটি একটু বড় হলে মানে তিনটার থেকে একটু বড় হলে এটা দ্বিকর্ম দিয়ে দেবো আর যদি এরকম বড় বড় বাক্য হয় তাহলে এমনিই দ্বিকর্ম আচ্ছা এই জিনিসটা আমরা সবাই ভুল করছিলাম আসলে একটা কথা মাথায় রাখতে হবে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে যদি বাক্য অনেক বড় হয় সেক্ষেত্রেও অকর্মক হতে পারে আর যদি অনেক ছোট হয় সেক্ষেত্রেও অকর্মক হতে পারে তার মানে কোনটা কর্ম আর কোনটা কর্ম না এটা বোঝার জন্য কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে বাক্যটা ভালো করে পড়তে হবে অর্থাৎ কারকে ধারণাটা স্পষ্ট থাকতে হবে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যেভাবে বুঝিয়েছি সেই বোঝার ব্যাপারটা অনেক বেশি সহজ ছিল আশা করি তোমাদের আশা করি ভালো লেগেছে আচ্ছা চলো কর্ম নিয়ে আর সর্বশেষ আর একটা কথা একটা আলোচনা করে দেব। যেটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার এই উদাহরণটা এই সমধাতুষ থেকে অনেকবার অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তো চলো আমরা এই সমধাতুষটা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে খুব ঘুম ঘুমিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটাই উদাহরণ দিয়েছি এবং এই একটা উদাহরণ দিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একটা যদি ভালো করে বুঝতে পারবে বন্ধুরা দেখবা তুমি এই সমাধানটা কখনোই ভুলছ না চলো একটু বোঝার চেষ্টা করি মনোযোগ এখানে আচ্ছা দেখো ক্রিয়াটা কি ঘুমিয়েছি আচ্ছা বলতো ঘুমিয়েছি এটা ধাতু কি মানে মূল কি হ্যাঁ সবাই আমরা জানি ঘুমিয়েছি ধাতু হচ্ছে ঘুম আচ্ছা তাহলে এটার ধাতু হচ্ছে ঘুম এখানে কর্ম কি ঘুম আচ্ছা তাহলে দেখো এই যে কর্ম আর ধাতু দুটোই কি একই না সমান না যেহেতু ধাতু আর কর্ম সমান তাই এটাকে বলা হচ্ছে বুঝতে পারলে এই লজিকটা একটু দয়া করে মাথায় রাখবা যখনই দেখবা যখনই দেখবা যে ধাতু আর কর্ম মিলে যাচ্ছে হ্যাঁ একদম হুবহু না হলেও মোটামুটি শব্দের দিক থেকে মিলে যাচ্ছে তাহলেও সেক্ষেত্রে তুমি কি করবা অবশ্যই সমাধান দিয়ে দিবা যেমন হচ্ছে মায়া কান্না কেদোনা আচ্ছা কান্না কাদা কান্না হচ্ছে কর্ম আর কাদা কান্না আর কাদা একই রকম না শব্দের দিক থেকে কিন্তু একই না কিন্তু বোঝাচ্ছে তো একই জিনিস কাদা আর কান্না একই জিনিস কিন্তু তো এই জন্য এরকম যখন একই রকম পাবা তখনই সেটাকে কি বলে দিবা সমধাতুষ বলবা সম মানে সমান আর ধাতুষ কর্ম মানে ধাতুর সাথে যখন এই কর্মটা সম হয়ে যায় সমান হয়ে যায় তখনই যখন আমরা তাকে বলি সমধাতুষ কর্ম যদি মনে না থাকে লিখে নাও এক্ষুনি খাতা কিন্তু নিতে বলেছিলাম নিয়েছ কি আচ্ছা আচ্ছা যদি এখনো তুমি খাতা কলম না নিয়ে থাকো খাতা কলমটা নিয়ে ফেলো সামনে আমরা পড়তে যাচ্ছি অব্যয় পদ সেখানেও কিন্তু অনেকগুলো লজিক বলবো যে লজিকগুলো সহজেই অব্যয় পথ নির্ণয় করতে পারবে তোমার কাছে মনে হতে পারে অব্যয় পদ এটা পড়ার জিনিস হলো অব্যয় ধুর এটা বাদ দিয়ে দেবো না বন্ধুরা অ্যাডমিশনের জন্য অব্যয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তুমি আজকের এই ক্লাসটা করলে বুঝতে পারবে যে অব্যয়টা কেন এত বেশি ইম্পর্টেন্ট এবং কেন এত বেশি মজার এই অব্যয় পত্রটা যদি এখন ক্লাস করো তুমি বোঝার পর বুঝতে পারবে এটা কতটা সহজ এবং কতটা ইম্পর্টেন্ট এই দুটো জিনিস বোঝার জন্য এখনই ক্লাসে থাকতে হবে ক্লাসটা শেয়ার করতে হবে হ্যাঁ বন্ধুরা ক্লাসটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না ক্লাসটা যখন শেয়ার করবে তখন তোমরা পাবলিক সেটিংসে এই ক্লাসটা শেয়ার করবে যদি করে থাকো তাহলেই তুমি স্লাইডটা পেয়ে যাবে মানে আমরা যে স্লাইডটা ক্লাস দিচ্ছি এই মূল্যবান চলে যাবে তোমার কাছে কি হবে তুমি পাবলিক সেটিংসে যে তুমি তোমার বন্ধুদের কাছে তুমি যেরকম উপকৃত হচ্ছ তোমার বন্ধুরা কিন্তু একই একই সাথে রকম উপকৃত হচ্ছে তো এখনই শুরু করে দাও শেয়ার দেরি করো না খাতা কলম নিয়ে বসো আচ্ছা অব্যয় পদ। অব্যয় কাকে বলে আচ্ছা দেখো অব্যয়টা কাকে বলে বোঝার চেষ্টা করি আগে অব্যয় আগে দেখো মাঝখানে একটা শব্দ আছে মানে কি ব্যয় খরচ করা আচ্ছা যার ব্যয় নেই মানে অব্যয় মানে কি যার ব্যয় নেই আচ্ছা ব্যয় নেই মানে কি টাকা পয়সা খরচ হয় না এরকম কিছু না বন্ধুরা এরকম কিচ্ছু না খেয়াল করে দেখো ব্যাপারটা হচ্ছে অব্যয় মানে হচ্ছে যার কোনো পরিবর্তন নেই যার কোনো কি নেই পরিবর্তন নেই যেমন আমরা কয়েকটা অব্যয় বলি যেমন এবং আচ্ছা বন্ধুরা তোমরা কি কখন এরকম দেখেছ এবং গুলো এবং দের এবং রা হ্যাঁ শুনতে কোনোই লাগছে না অথবা দেড় অথবা সমূহ এরকম কখনো শুনেছ না কখনো কিন্তু এই অব্যয়টা কখনো চেঞ্জ হয় না এই যে কখনো চেঞ্জ হয় না এই জন্যই তার নাম হচ্ছে অব্যয় মানে কোনো পরিবর্তন হয় না কোনো ক্ষয় হয় না যার কোনো ক্ষয় নেই লিখে রাখো এই যে বন্ধুরা এই যে এখনো কিন্তু লিখতে হবে যার কোনো ক্ষয় নেই যার কোনো পরিবর্তন নেই তাকে কি বলে অব্যয় বলে আশা করি তোমরা অব্যয় সংজ্ঞাটা বুঝতে পেরেছ চলো আমরা অব্যয়ে বাদ বাকি আলোচনায় চলে যাই আচ্ছা বলা হচ্ছে অব্যয় শব্দ তিন প্রকার আচ্ছা ব্যাপার কি একটু আগেই তো লিখলাম অব্যয় পদ এখন অব্যয় শব্দ চলে আসলো ঘটনা কি সব কি উল্টো হয়ে গেল একদমই না মাথা ঠান্ডা রাখো বুঝিয়ে বলছি অব্যয় পদ কেন বললাম অব্যয় শব্দ কেন বললাম একটু মাথা ঠান্ডা রাখো এখনই বুঝিয়ে বলছি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু আমি আবারও বলছি অব্যয় শব্দ এবং অব্যয় পদ এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তার জন্য কিন্তু ক্লাসে থাকতে হবে তো চলো আমরা এখন বোঝার চেষ্টা করছি অব্যয় পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি আচ্ছা চলো অব্যয় পদ অব্যয় শব্দ তিন প্রকার আচ্ছা আর আমরা বলছি পদ চার প্রকার কেন আচ্ছা তার আগে একটু বুঝে নি পথ কি জিনিস একটা কথা মনে রাখবা যদি নর্মালি আমরা কোনো একটা শব্দ আলাদা করে লিখি স্বাভাবিকভাবে যদি কোনো একটা শব্দ লিখি তাহলে সে শব্দ কিন্তু ওই সাধারণভাবে লেখা ওই শব্দটায় যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাহলে সেটা কি হয়ে যায় পদ তো আলাদা করে যেমন তুমি আলাদা করে ঢাকা বললে তাহলে ঢাকা এখন হচ্ছে শব্দ কিন্তু যখনই বলবো ঢাকা বাংলাদেশের রাজধানী এখন বাক্যের মধ্যে চলে গেল না তাহলে এই ঢাকাটা এখন আর শব্দ না এখন হচ্ছে পদ আমরা সবাই জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকেই পদ বলে তাহলে একটা শব্দ পদে রূপান্তরিত হয় কখন। যখন শব্দটা বাক্যে প্রবেশ করে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো অব্যয় শব্দগত দিক থেকে তিন রকমের মানে অব্যয় শব্দ কোন কোন জায়গা থেকে আমরা পেলাম হ্যাঁ আমরা শব্দ পেয়েছি তিন তিন ধরনের জায়গা 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 থেকে থেকে কোন কোন বাংলা থেকে পেয়েছি বিদেশি থেকে পেয়েছি আর তৎসম থেকে পেয়েছি যেহেতু এই বাংলা বিদেশি আর তৎসম থেকে আমরা অব্যয় শব্দ পেয়েছি এই তিনটা জায়গা থেকে পেয়েছি তাই আমরা অব্যয় শব্দকে বলছি তিন প্রকার এখনো কিন্তু অব্যয় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়নি বাক্যের মধ্যে ব্যবহৃত হওয়ার আগে আমরা এই অব্যয়গুলোকে শব্দ আকারে পেয়েছিলাম কিছু বাংলা থেকে কিছু বিদেশি থেকে আর কিছু তৎসম থেকে তখন কিন্তু বাক্যের মধ্যে প্রবেশ করে নি তাই আমরা তাকে অব্যয় শব্দ বলছিলাম আমরা তিন জায়গা থেকে তিন রকম আমরা অব্যয় পাই দেখে তাই আমরা অব্যয়কে বলি অব্যয় শব্দ তিন প্রকার আর এই তিন প্রকার অব্যয় শব্দ বাক্যে ব্যবহৃত হয় চার ভাবে এই তিন প্রকার অব্যয় শব্দগুলো যেগুলো আমরা খুঁজে পেয়েছি সেগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি চার রকম ভাবে এই চার রকম ভাবে আমরা এগুলো আজকে বুঝবো যে কোন চার রকম ভাবে কিভাবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি সেগুলো আমরা খুব ভালো করে ইন ডিটেলস আমরা পড়বো অতএব কোনো টেনশন নাই শুধু ক্লাসে থাকতে হবে ক্লাসটা শেয়ার করতে হবে তোমরা সবাই ক্লাসে আছো তো আচ্ছা দেখি ক্লাসে কে কে আছো একটু দেখি তোমরা কে কে ক্লাসে আছো ওকে আবু সুফিয়ান হ্যাঁ তুমি কিন্তু শুরু থেকে ক্লাস করছো আচ্ছা জাহিদ হাসান ওকে তুমি ক্লাস করছো তারপর হচ্ছে নাইম ইসলাম তুমি আজকে প্রথম ক্লাস করছো আচ্ছা ওকে তারপর হচ্ছে নাসিম তুমি ক্লাস করছো আবু সুফিয়ান হ্যাঁ তুমি শুরু থেকে আছো সাদি মোহাম্মদ তুমিও ক্লাস করছো হ্যাঁ তুমি খুব কমেন্টও করছো খুব মজার মজায় আচ্ছা ঠিক আছে ওকে তো অনেকেই ক্লাসে আছে চলো আমরা তোমাদের এই ক্লাসটা নিয়ে আবারও শুরু করি আবার দেখো তাহলে আমরা ছিলাম হচ্ছে শব্দে এখন দেখো শব্দ নিয়ে আরও অনেক কথা বলার রয়েছে শব্দগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে জন্য কিন্তু পরীক্ষার মধ্যে এটা আসবে এমসিকিউতে চলে আসবে যে কোনটা কোন শব্দ আচ্ছা তো আমরা একটু মনে রাখবো বাংলা অব্যয় শব্দ পাঁচটা বন্ধুরা কয়টা পাঁচটা কি কি আর আবার ওহানা মুখম কত বলতো আর আবার ওহানা হ্যাঁ বলো একটু হ্যাঁ আশা করি তোমরাও বলছো হ্যাঁ যদি আমি শুনতে পাচ্ছি না তোমরা বলছো নিশ্চয়ই আর আবার ওহানা মুখস্থ হয়ে গেল না আর আবার ওহানা পাঁচবার বলতো আর আবার ওহানা আর আবার ওহানা আর আবার ওহানা মুখস্থ হয়ে গেল না হয়ে গেল তাহলে আমার বাংলা শব্দ শেষ এর বাইরে আর নাই এর বাইরে অব্যয় শব্দ আর নাই আচ্ছা বিদেশিগুলা বিদেশিগুলা খুব সুন্দর সুন্দর কিন্তু দেখো আলবত বহুত আমরা কিন্তু প্রায় এগুলো ব্যবহার করি কিন্তু আলবত বহুত খুব সাবাস খাসা। মাইরি মানহাবা আচ্ছা এইখানে সব ব্যবহার করি কিন্তু এই দুটো আমরা ব্যবহার করি না খাসা আর মাইরি বলতে আমরা কি বুঝি অনেক দারুণ খুব দারুণ হ্যাঁ তো এই যে খাসা খাসা মানে কি মানে ধরো কোনো জায়গায় মেয়ে দেখতে গিয়েছে এটা গ্রাম অঞ্চলে ব্যবহৃত হয় একটু শুনতে একটু খারাপ লাগলেও এই শব্দটা কিন্তু ব্যবহার রয়েছে মনে করো গ্রাম অঞ্চলে মেয়ে দেখতে গিয়েছে তো মেয়ে দেখতে যে মেয়ে ধরো অনেক সুন্দর দেখতে তো পরে এসে জিজ্ঞেস করছে মেয়ে দেখতে কেমন একদম খাসা হ্যাঁ তো এরকম আমরা বলি না মার হাবা তুমি মার হাবা আর মাইরি খাসা একই রকম শব্দ দেয় একই রকম অর্থ দেয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো বিদেশি অবয় শব্দ মাত্র সাচ্চা ব্যবহৃত হয় বাংলাতে তাহলে কি কি আলবার্ক বহুত খুব সাবাস খাসা মাইরি মার হাবা আর জেনেই তা না আছে কিন্তু বাংলাতে এইগুলো বহুল ব্যবহৃত হয় আর যদি তোমার পরীক্ষা আসে এখান থেকেই আসবে এর বাইরে আসার কোনো পসিবিলিটি নেই আচ্ছা তো দেখো তাহলে এই জিনিসটাও তুমি যদি কয়েকবার একটু মুখে মুখে আওড়ে আওড়ে বলে সাতটা আলবাদ বহুত খুব সাবাস খাসা মারি হবা আলবাদ বহুত খুব সাবাস খাসা মারি হবা কয়েকবার একটু বলতে থাকো হ্যাঁ হ্যাঁ এই তো সবাই বলছো বলো বলো চিৎকার করে বলো বলতে বলতে দেখবা তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে আলবাদ বহুত খুব সাবাস খাসা মারি হবা এখন দেখো মুখস্থ হয়ে গেল না আচ্ছা তাহলে বাংলা অপশব্দ পাঁচটা আর আবার ওহানা বিদেশি অপশব্দ আলবাদ বহুত খুব সাবাস খাসা মারি এগুলো আমরা মনে হলো আচ্ছা এখন তৎসম বইয়ের মধ্যে অনেকগুলো দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে সবসময় অনেকগুলো আছে আমার তো এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কারণ আমি তো জানি কোনটা বাংলার কোনটা বিদেশি তো যেটা বাংলার বিদেশি মধ্যে কমন না পড়বে সেটাই তো তৎসম আমার অতগুলো তৎসম তো মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো জিনিসটা অনেক সহজ হয়ে গেল তাহলে অব্যয়গুলো আমরা মনে রাখবো আর আবার গহানা বিদেশ হচ্ছে আলবাদ খুব সাবাস খাই খাসা হাবা আর তৎসমগুলো হচ্ছে বাকিগুলো তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন চলো পরের স্লাইডে এই যে বললাম যে শব্দ শব্দগুলো আচ্ছা বন্ধুরা আমরা বাইরে আদান হচ্ছে এই আজানের পরে ফিরে আসছি একটু দু মিটার ব্রেক আচ্ছা বন্ধুরা আমরা আদানের পর আবার ফিরে আসলাম আদানটা হচ্ছিল আদান শেষেই আমরা একদম ফিরে এসেছি একদমই সময় নেই আচ্ছা তো আমি একটু কমেন্টগুলো পড়ছিলাম তো কমেন্টগুলো পড়তে গিয়ে আমি একটা প্রশ্ন দেখলাম আরেফিন তুমি প্রশ্ন করেছো যে কর্ম চেনার উপায় কি ভাইয়া ভাইয়া কর্মটা চেনার জন্য আমি এই আজকের ক্লাসেও অনেক কিছু বুঝিয়েছি আর তুমি যদি এখনও না বুঝে থাকো আমি তোমাকে একটু বলবো তুমি কারোকে ক্লাসটা করে ফেলো আমাদের মিনিট স্কুলে আমাদের এই লাইভে আমরা ক্লাসটা নিয়েছিলাম একটু ক্লাসটা করে ফেল আশা করি সেখানে কর্ম নিয়ে অনেক ব্যাপক আলোচনা হয়েছে অনেক বিষদ আলোচনা অনেক উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে তো যদি পুরো কারো ক্লাসটা করো তাহলে মুস্তবরা কর্মটা আসলে কি কর্মটা এত সহজে অল্প কথায় বোঝানো যায় না তো আমরা বুঝিয়েছি তোমরা সেই ক্লাসটা অবশ্যই করে নেবে আচ্ছা তো আরিফিনের মতো যারা কর্ম বোঝো না তাদের সবাইকে বলছে একটু তোমরা কারো ক্লাসটা করে ফেলবে আচ্ছা তারপর হচ্ছে সরকার লিখছো সরকার এবংটা কি হবে এবংটা অবশ্যই অব্যয় হবে আচ্ছা তারপর আব্দুল্লাহ মাসুম তুমি ক্লাসে আছো তারপর সাদিম মাহমুদ হ্যাঁ তুমি খুব নিয়মিত ক্লাস করো আচ্ছা আবদুল্লাল মাসুম তুমি ক্লাসে আছো আচ্ছা নাসিম ওকে ঠিক আছে সবাই ক্লাসে আছো ওকে চলো আমরা আবার ক্লাসে যাই আমরা আছি অব্যয় পদ আমরা বলছিলাম যে অব্যয় শব্দ তিন প্রকার অব্যয় পদ চার প্রকার মানে ওই যে তিন ধরনের অব্যয় শব্দ সেটা বাক্যে ব্যবহৃত হয় চার ভাবে তাই আমরা অব্যয় শব্দকে বলি চার প্রকার তো কি কি সমুচ্চয় অব্যয় অনন্যয় অব্যয় অনুসর্গ বা পদান্নয় অব্যয় অনুকার বা ধন্যাত্মক অব্যয় এখানে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের অনুসর্গকে কিন্তু পদান্নয় বলা যায় আর অনুকারকে কিন্তু ধনাত্মক বলা যায় কারণ তোমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন হতে পারে ভাইয়া সমুচ্চয় কি অনন্যই কি অনুসর্গ কি অনুকার কি চলো এটাই তো জানানোর জন্য এখানে এসেছি তো এখন আমরা আস্তে আস্তে সবগুলোই জানব প্রথমেই বলি সমুচ্চয় হচ্ছে তিন প্রকার সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় সংকোচক অব্যয় এখন তাহলে প্রশ্ন হতে পারে ঠিক আছে প্রকারে পরে যায় তার আগে হচ্ছে যে সমুচ্চয়টা কি বন্ধুরা দেখো সমুচ্চয়টা হচ্ছে সংযোগ বিয়োজক আর সংকোচক বলতে যা বলি তা হচ্ছে সমুচ্চয় তার মানে আমার এটা বোঝার জন্য কিন্তু সংযোজক বিয়োজক আর সংকোচক এটা বোঝাটা অনেক বেশি জরুরি তো বন্ধুরা চলো আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি প্রথমেই আমরা সংযোজক বুঝবো আচ্ছা সংযোজক মানে হচ্ছে কোনো কিছুকে সংযোগ করে কোনো কিছুকে কি করবে বন্ধুরা সংযোগ করবে তো আমরা এখন এমন অব্যয়ের সাথে পরিচিত হব যে অব্যয় দিয়ে কোনো কিছু কি করবে সংযোগ করবে চলো বন্ধুরা দেখি বলা হচ্ছে কি উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা সকলেই চায় তাহলে একটু খেয়াল করে দেখো তো সকলেই চায় সকলে কি চায় উচ্চ পদও সামাজিক মর্যাদা ছেড়ে দিচ্ছে না তার মানে আমার উচ্চ পদ দরকার আমার সামাজিক পদটাও দরকার দুটোই দরকার তার মানে দুটোকে সংযোগ করছে তাহলে একটু অর্থের দিকে খেয়াল করতে হবে বন্ধুরা এই অব্যয়টা বোঝার জন্য কি করতে হবে একটু বাক্যের অর্থ দিকে একটু কমন সেন্স দিয়ে অর্থটা বোঝার চেষ্টা করলেই আমরা বুঝতে পারবো যে কোনটা সংযোগ করছে এখানে উচ্চ এবং সামাজিক এই দুটোকে সংযোগ করছে কে এবং আচ্ছা রহিম ও করিম বাজারে দেয় যাওয়া কাজটা দুজনেই করছে রহিমও করছে করিমও করছে রহিম এবং করিমকে সংযোগ করল কে ও তাহলে এরকম যে সকল অব্যয় সংযোগ করে তাদেরকে আমরা কি বলবো বন্ধুরা তাদেরকে আমরা সংযোজক বলবো আশা করি তুমি সংযোগটা বুঝতে পেরেছো তারপর দেখো আমরা এখন পড়বো হচ্ছে বিয়োজক আচ্ছা একটু খেয়াল করে দেখো আমরা সংযোজক যা পড়েছি বিয়োজক হচ্ছে তার বিপরীত সংযোজক যা পড়েছি কি তার বিপরীত একটু খেয়াল করে দেখো বিয়োজক মানে কোনো কিছুকে বাদ দিয়ে দেবে কোন একটা ক্যারেক্টারকে বাদ দিয়ে দেবে এখন দেখো হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী এই যে দায়ী দায়ী কি দুজনেই না বন্ধুরা কোনো একজন কিন্তু বাদ পড়ে যাচ্ছে হয় হাসেম বাদ পড়বে আর না হলে কাশেম বাদ পড়বে তাহলে এখানে হাসেম আর কাশেম যে কোনো বাদ চলে যাচ্ছে এই বাদ দেওয়ার কাজটা মূলত করছে কিংবা কে করছে বন্ধুরা কিংবা কিংবা অব্যয়টা যেহেতু কোনো একজনকে বাদ দিয়ে দিচ্ছে তাই সে বিয়োজন খাও অথবা ঘুমাও যে একটা করো খাও অথবা কি করো ঘুমাও তাহলে তুমি খাচ্ছ আর না হলে ঘুমাবে যে কোনো একটা কাজ তোমাকে কি করতে হবে করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে কি করো আমাকে প্রশ্ন করো আমি কিন্তু তোমাদের প্রশ্ন দেখব যে তোমরা প্রশ্নে কি কি বুঝতে পারছো না সেটা আমি দেখার চেষ্টা করব যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ক্লাসের আর খুব বেশি সময় নেই আমরা আর দশ মিনিট মতো ক্লাসে রয়েছি তার মধ্যেই আমি তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা প্রশ্ন করতে থাকো কোনটা বুঝতে পারছো না আচ্ছা চলো সংকোচক আচ্ছা এখন দেখো এই জায়গাটায় কিন্তু ভেজালটা লাগে সেটা হচ্ছে সংযোজক খুব ভালো করে বুঝতে পেরেছি বিয়োজক বুঝতে পেরেছি ঝামেলাটা হয় সংকোচক নিয়ে সংকোচক কথাটা মানে কি খাতা আছে তো এখনই লিখো সংকোচক মানে হচ্ছে যেটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি আমি কি বললাম আবার ভালো করে খাতায় লিখো যেটা করা উচিত ছিল সেটা করা হয়নি হ্যাঁ কথাটা মাথায় ঢুকেছে তো চলো এবার একটু প্রয়োগে আসি ত্রিবিদ্যা অথচ সদ ব্যক্তি নন আচ্ছা যে লোকটা বিদ্যান তার কি হওয়া উচিত ছিল সৎ হওয়া উচিত ছিল কিন্তু সৎ না এইটা একটা কথা বললাম না যেটা করা উচিত সেটা করে নাই উচিত ছিল কিন্তু করে নাই এই ধরনের যদি কখনো কোনো অব্যয় বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেই অব্যয়গুলোকে আমরা সংকোচক বলবো মানে করা উচিত ছিল কিন্তু সেটা করতে দেয় নাই এটাকে আমরা কি বলবো সংকোচক বলবো দেখো সেটি মেধাবী কিন্তু পড়াশোনা করে না আচ্ছা যে মেধাবী সে তো পড়াশোনা করে নাকি কিন্তু যদি কোনো মেধাবী যদি পড়াশোনা না করে কিন্তু ব্যাপারটা কি তার সাথে যাচ্ছে না তার সাথে কিন্তু যাচ্ছে না তাহলে মেধাবী একটি পড়াশোনা করা উচিত ছিল কিন্তু সে করে নাই এই দেখ কথাটা যদি ঘুরিয়ে বলো তাহলে তখন ওই কিন্তু তুমি ভালো করে বুঝতে পারছো সেটা সংকোচক হচ্ছে কি হচ্ছে না দেখো বাবা বিয়েতে গেল বাবা বিয়েতে গেল কিন্তু খাবার খেল না আচ্ছা এই রে বাবা বিয়েতে গেল আচ্ছা কেউ যদি বিয়েতে অতিথি হিসেবে যায় তার তো উচিত খাবার খাওয়া নাকি কিন্তু সে খাবার না খেয়ে চলে আসছে এটা কিন্তু আর উচিত না একজন অতিথি হিসেবে তার কিন্তু এটা উচিত না তার খাওয়াটা উচিত ছিল কিন্তু সে খায় নাই এই যে করা উচিত ছিল কিন্তু সে করে নাই এই ধরনের যদি হয় তাহলে এই ধরনের অব্যয়গুলোকে আমরা কি বলবো সংকোচক বুঝতে পেরেছ তার মানে সংকোচক কিন্তু কোনো কিছুকে যোগ বিয়োগ কোনো কিছুই করে না যেটা যোগ করে সেটা সংযোজক আর যেটা বিয়োগ করে সেটা হচ্ছে বাদ দিয়ে দেয় সেটা হচ্ছে বিয়োজক আর যেটা হচ্ছে করা উচিত ছিল কিন্তু করেনি সেটা হচ্ছে সংকোচক আশা করি বন্ধুরা তোমরা এই সংকোচক নিয়ে তোমাদের অনেক ঝামেলা ছিল তোমরা বুঝতে পেরেছো ওকে তারপরে হচ্ছে হ্যাঁ ক্লাসে তোমরা কি কেউ প্রশ্ন করছো আচ্ছা একটু দেখি তোমার কি কেউ কোনো প্রশ্ন করেছো কি না আচ্ছা ওকে বিয়োজক মানে কোনো কিছুকে বাদ দেওয়া আচ্ছা কনজাংশন হ্যাঁ কনজাংশন মানেই হচ্ছে অব্যয় আচ্ছা অব্যয় কোনটা অব্যয় কিন্তু বুঝতে পারছো যেটাকে আমরা দাগ দিয়ে দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে এখানে অব্যয় আচ্ছা সংযোজক মানে প্লাস হ্যাঁ সংযোজক মানে প্লাস মানে যেটা সংযোগ করে ওকে আর আর কোনো প্রশ্ন অনেকে ওয়েলকাম ওকে থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবদুল্লাহ তুমি বলছো প্রিপজিশন কনজাংশন ইন্টারেকশন হ্যাঁ ইংলিশে কিন্তু আমরা এগুলোকে প্রিপোজিশন কনজাংশন ইন্টারেকশন বলি অব্যয়কে হ্যাঁ এটা ঠিক আছে তারপর ওকে ভাই কোন অধ্যায় ভাই এটা পদের অধ্যায় তোমাকে বুঝতে হবে এটা পদের অধ্যায় পড়ানো হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে তোমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দিলাম সামনের প্রশ্ন উত্তর তোমরা কিন্তু ক্লাসে তোমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে তোমরা সংকোচকটা বুঝতে পেরেছ আমরা তাহলে এখন কি বুঝলাম তাহলে এই সংযোজক সংকোচক আর বিয়োজক মিলে যা বোঝায় সেটাই হচ্ছে সমুচ্ছই আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর আমরা চলে যাব অনন্যই অব্যয় আচ্ছা অনন্যইটা কি জিনিস অনন্য করে ভাব প্রকাশ করে অনুভূতি এখন দেখো আমরা কিন্তু অনুভূতি প্রকাশ করি অনেক কিছু দিয়ে তাই না বন্ধুরা আমরা অনেক কিছু দিয়ে কি করি অনুভূতি প্রকাশ করি এখন দেখো অনুভূতি একটা বাক্য দিয়েও হতে পারে অনুভূতি কোনো ক্রিয়া দিয়ে হতে পারে কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু অনুভূতি বন্ধুরা অব্যয় দিয়ে করতে হবে যে সকল অব্যয় দিয়ে আমরা প্রকাশ করি সেই সকল অব্যয়কে কি বলে বলে অনন্যই দেখে বন্ধুরা অনুভূতি খাতা কলম আছে তো খাতা কলম রাখতে হবে আজকে কিন্তু খাতা কলম না হলে কিন্তু ক্লাসটা জমবে না কি বলছি যে অব্যয় দিয়ে আমরা অনুভূতি প্রকাশ করি সেগুলোকে কি বলা হচ্ছে অনন্যই অব্যয় আচ্ছা তো চলো এই দেখো বলা হচ্ছে মনিমনি কি সুন্দর প্রভাতের রূপ তাহলে এখানে তো উচ্ছ্বাস প্রকাশ করছে তাহলে উচ্ছ্বাসটা এই উচ্ছ্বাসটা কি দিয়ে প্রকাশ পাচ্ছে মনিমরি দিয়ে আমরা কিন্তু অনেকেই জানতাম না যে মরিমরি একটা অব্যয় তাই না আমরা মরি মরি বলতে আমাদের মরে গেলাম মরে গেলাম এরকম না 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 এরকম কিছু না মরি বলতে এখানে এটা বইয়ের মধ্যেই তোমাদের উদাহরণটা রয়েছে খুব ইম্পর্টেন্ট উদাহরণ এগুলো তো মরি মরি বলতে হচ্ছে একটা উচ্ছ্বাস প্রকাশ করছে সুন্দর দেখলে আমরা অনেক উচ্ছ্বাসিত হয়ে যাই না ওইটা আর কি তাহলে আমার উচ্ছ্বাসের অনুভূতি প্রকাশ করছে আচ্ছা আমরা অনেক সময় আমরা যাবো কি যাবো না আমরা অথবা না অথবা না হ্যাঁ যেটাকে আমরা বলি হ্যাঁ বলি আর কি হ্যাঁ অথবা না এগুলোও কিন্তু কি আমাদের অনুভূতি প্রকাশ করে তুমি কি যাবে আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই তুমি কি যাবে তুমি উত্তর দিবা হা অথবা না তুমি তোমার হা অথবা না দিয়ে তোমার যাওয়া না যাওয়ার অনুভূতি প্রকাশ করলে না হ্যাঁ এই যে হা অথবা না দিয়ে তুমি যাওয়া যাওয়া অথবা না যাওয়া যে অনুভূতি প্রকাশ করলে এটাই কিন্তু একটা অনন্যই অব্যয় আচ্ছা আমি আজ যাব এই যে এটাও কিন্তু একটা অনুভূতি মানে নিশ্চয়ই যাবো যাবো নিশ্চয় একটা অনুভূতি আলাদা করে একদম অবশ্যই যাব আচ্ছা ধরো মাঝে মাঝে যদি আমাদের কোনো কিছু ব্যথা লাগে তো ব্যথা লাগে আমি কি করি মনে করো যে ধরো আমার পায়ে ব্যথা লেগেছে আমরা কি উফ কি ব্যথা লাগলো এরকম বলি না এই দেখো উফ দিয়ে আমার কিন্তু ব্যথা লাগার অনুভূতি প্রকাশ করলাম এই ব্যথা লাগার অনুভূতিটা কি প্রকাশ করলাম উফ দিয়ে তো যেটা দিয়ে উফ প্রকাশ করলাম অনুভূতিটা এটাই কিন্তু কি অনন্যই অব্যয় আচ্ছা তারপর ধরো কেউ একটা খারাপ কাজ করেছে হ্যাঁ তো তাকে আমরা এখন নিন্দা করবো নিন্দা করার জন্য কি বলছি ছি 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 তুমি কাজ করতে পারলে ছি ছি এই যে ছি বলছি আমরা দেখো তুমি ছি 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 তুমি তো নিচ্ছ দেখো তাহলে এই যে আমার কাউকে খারাপ একটা অনুভূতি বোঝানোর জন্য আমরা কি বললাম ছি বললাম আচ্ছা এই যে যেগুলো দিয়ে আমরা কি করছি অনুভূতি প্রকাশ করছি সকল অব্যয় তাকে আমরা কি বলছি অনন্যই অব্যয় আচ্ছা সব ঠিকঠাক কিন্তু এই যে একটা উদাহরণ যে উদাহরণটা পরীক্ষাতেও আসে অনেকবার অ্যাডমিশন পরীক্ষা অনেকবার আসে এবং আমরা খুব সুন্দর করে ভুল করে ফেলি কে ভুল করি দেখো এটা ব্যতিক্রম কিন্তু এই উদাহরণটা কিন্তু একটু ব্যতিক্রম উদাহরণ এই জন্য তোমাদের কেটে দিয়েছি একটু মনে রাখতে হবে খেয়াল করে দেখো সংশয়ে সংকল্পে সদা টলে পাছে লোকে কিছু বলে তাহলে এখন খেয়াল করে দেখো সংশয়ের সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে বন্ধুরা এখানে একটু ছোট্ট একটা মিস্টেক রয়েছে সদার নিচে দাগ না হয় পাছের নিচে দাগ হবে এটা পাছে লোকে কিছু বলে না পেছনে কিছু একটা লোক বলছে এই যে তার মানে পেছনে কোনো একটা কিছু বলার যে অনুভূতি এটা প্রকাশ করছে তাহলে এখানে সদা হবে না পাছে পাছেটা হচ্ছে এখানে কি হবে এখানে অনন্যই অব্যয় হবে নর্মালি আমরা এটা দেখি কিন্তু বুঝতে পারি না কিন্তু আমাদের ভুল না হয় সেই জন্য কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে ব্যতিক্রম এটা এই পাশে দিয়েও কিন্তু কি হয় পাশে দিয়েও আমাদের অনুভূতি প্রকাশ হয় এটাকেও আমরা কি বলবো